বিওয়াস মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। বিওয়াস, আজকে আপনারা পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেটি একটি এপিসেরানা মৌমাছির বাক্স। তো বিওয়াস, আপনারা অবশ্যই আজকের ভিডিওর আপনার হেডলাইন দেখে বুঝতেই পারছেন মৌমাছি বাক্স থেকে এখানে যে বক্সটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি সেটাই এরকম একটি ঘটনা। এই বক্স থেকে মৌমাছিগুলো বের হয়ে চলে গেছে। তো বিওয়াস, আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এটি সেরানা মৌমাছিগুলো যখন কোনো সময় মৌমাছি বাক্স থেকে বের হলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা দেখেন এখান থেকে পর্যাপ্ত মৌমাছি বের হয়ে চলে গেছে, এখানে রানীটা শুধু ছিল। তো যখন আপনার মৌমাছি বক্স থেকে বের হয়ে চলে যাবে, অবশ্যই আপনারা কখনোই বক্সটি কখনোই খুলে দেখবার চেষ্টা করবেন না, বা আপনার কুইন গেটটি খুলেও দেখতে চেষ্টা করবেন না যে মৌমাছি ভিতরে আছে কি নাই। তো আপনারা এইভাবে যখন দেখবেন মৌমাছি বক্স থেকে বের হয়ে চলে গেছে, তখন অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যাতে মৌমাছি ভিতরে দেখা, রানীটা ভিতরে দেখা যাচ্ছে কি না। তো এরকম আমি ওই রকমই করেছি, এই মৌমাছি বক্স থেকে বের হয়ে চলে গেছিলো, আমি প্রথম দেখলাম যে রানীটা ভিতরে আছে, তারপরে আমি কুইন গেটটি লাগিয়ে রেখে দিয়েছি। তো দেখেন আপনারা মৌমাছি আস্তে আস্তে করে বাইরে একটি গাছের ডালে বসেছিল, এখন আবার ফিরে আসতেছে, ওনারা এমনি এমনিতে ফিরে আসতেছে। তো এই জন্য আপনাদের মৌমাছি বক্স থেকে কখনো বের হয়ে গেলে আপনার এই কাজটাই করতে হবে, আপনার ডাকনাটা ঠিক মতো আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, এবং আপনার কুইন গেটটা ঠিক মতো বসানো আছে কিনা সেভাবে খেয়াল রাখতে হবে, কখনো কুইন গেট অথবা ডাকনা খোলা যাবে না। তো দেখেন মৌমাছিগুলো বের হয়ে গেছিলো, এখন আস্তে আস্তে করে গাছের ডাল থেকে সেটি জড়ো হয়ে আস্তে আস্তে বক্সের ভিতরে আবার পুনরায় ঢুকে যাচ্ছে। তো আপনারা এই কাজটা কখনোই করবেন না, মৌমাছি যদি কোনো কারণে বক্স থেকে বের হয়ে চলে যায় অবশ্যই আপনারা কুইন গেটটা যেভাবে আছে ওভাবেই লাগানো থাকবে, আপনারা লক্ষ্য রাখবেন রানীটা ভিতরে দেখা যাচ্ছে কি না। দেখেন আমার এই বক্সের রানীটা ভিতরে ছিল, এখন মৌমাছিগুলো আস্তে আস্তে করে বাহির থেকে ভিতরে ঢুকতেছে, আস্তে আস্তে করে ভিতরে ঢুকে পূর্বের মতো আস্তে আস্তে করে বসে যাবে। তো বিওয়াস, আপনারা যারা এপিসেরানা মৌমাছি চাষ করতে চান, বাড়িতে একটা দুটি বক্স আপনারা নিজেরা লালন পালন করে মৌমাছি থেকে খাঁটি মধু সংগ্রহ করতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানাইতে পারেন, এবং আপনারা আমাদের কাছ থেকে বক্স মৌমাছি অথবা মৌমাছির কোনো ধরনের উপকরণ যদি আপনার নেট বা মুখোশ অথবা মধু নিষ্কাশন যন্ত্র বা হ্যান্ড গ্লাভস বা আদার্স কোনো মধু নিষ্কাশন যন্ত্র যদি প্রয়োজন মনে হয়, তাহলে আপনারা আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই জানাবেন এবং আমরা সেটা সরবরাহ করার জন্য চেষ্টা করব। তো বিওয়াস, দেখেন আমি যেই কথাটা বলতেছিলাম, আস্তে আস্তে করে মৌমাছিগুলো বক্সের ভিতরে ঢুকে যাচ্ছে আমরা দেখতেছি, কারণ মৌমাছিগুলো বাইরে যখন এলোমেলো ছুটাছুটি করছে, এখন রানীটা ভিতরে থাকার কারণে মৌমাছিগুলো আস্তে আস্তে করে চলে আসতেছে। তো বিওয়াস, আপনারা যারা আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন অবশ্যই সবসময় আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে এপিস সেরানা বিষয়ক এবং এপিস মেলিভেরা বিষয়ক আপডেটগুলো আপনাদেরকে দিয়ে যাব। তো দেখেন আমার বক্সের, হ্যাঁ আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে এখন আস্তে আস্তে করে মৌমাছিগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে বাহির থেকে মৌমাছিগুলো যেগুলি ছিল আস্তে আস্তে করে সবগুলাই আপনার আস্তে আস্তে করে চলে আসতেছে। তো এরকমভাবে আপনারা কোনো মৌমাছি যদি বক্স থেকে বের হয়ে চলে যায়, তো অবশ্যই আপনারা তাড়াহুড়া করে কখনোই আপনার বক্সের ডাকনা অথবা কুইন গেট এগুলি কোনো সময় আপনারা খুলবেন না, এই জিনিসটাই আপনাদের করতে হবে, যেই কাজটা আমিও আপনাদেরকে আজকে আমি করলাম। তো বিওয়াস, আপনারা যারা মৌমাছি বা বক্স বা কোনো কিছু নিতে চান, অবশ্যই আপনারা কমেন্টে আপনারা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবেন। তো বিওয়াস, আজকে যারা আমার এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই আপনাদের আরও ভালো বেশি বেশি মৌচাষ বিষয়ক ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, সর্বোপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আরও ভিডিও আপনারা পান মৌচাষ বিষয়ে, এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আপনারা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওর পরবর্তী আপডেটটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বিওয়াস, আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকুন, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা পরবর্তী আপডেট আপনারা পাবেন।